আপনার ডিসি ইউনো স্যার তারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে সম্মান দিয়ে আপনি সর্বোচ্চ ধরেন একটা অ্যাড্রেস করতে পারেন স্যার তাদের সাথে যায় না ইসলামী বিশ্ববিদ্যালয়ে গার্ড অফ অনার নিচ্ছেন এখনই আপনার মিনিস্টার হয়ে গেছেন আপনারা গার্ড অফ অর্ডার নিচ্ছেন এইটা অতি বাড়াবাড়ি যারাই লঙ্কায় যায় রাবণ হয় সুযোগ পেলে সবাই মানে নিজেকে জাহির করা কিংবা হিরোইজম ভোগ করতে চায় এই একটা আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তারা এই ধরনের ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই ধরনের কাজ করছে এটা কোনোভাবেই আমি সমর্থন করতে পারছি না যে আমরা দেখলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সমন্বয়করা শপথ পড়াচ্ছে বিশ্বাস করবেন আমি সেদিন আমার কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্রদের সাথে শিক্ষকদের সম্পর্ক সিনিয়র স্কলার বনাম জুনিয়র স্কলার কলেজের শিক্ষকদের সাথে প্রাইমারি হাই স্কুলের শিক্ষকদের মতো অত আপনার যেটা বলে যে একটা গ্যাপ ওই গ্যাপটা কিন্তু থাকে না কলেজের শিক্ষক দের সাথে কিছুটা ফ্রি কিংবা আন্তরিকতায় একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় উত্তরা হাই স্কুল এন্ড কলেজ আমি পড়াশোনা করেছি মুগ্ধ যে স্কুলের শিক্ষার্থী ছিল সেখানে আমার কেমিস্ট্রি শিক্ষক উরি তৌহিদ হোসেন উনি এসেছিলেন আমার জন্য একটা বড় চেয়ার আছে আরেকটা চেয়ার নাই তো তাহলে আমি ওতে বসে কি উনাকে একটা প্লাস্টিকের চেয়ারে বসানোটা ছাত্র হিসেবে আমাদের জন্য অসমমানের আমি ওই চেয়ারটা সরিয়ে দুটো প্লাস্টিকের চেয়ার পাশাপাশি দেখে ওনার সাথে আমি কথা বলেছিলাম তো আমি যে জায়গায় যাই না কেন তিনি এসেছিলেন এখন কলেজের বিভিন্ন যে বেনিফিশিয়ারি গ্রুপ কলেজের বডি নিয়ন্ত্রণ করা শিক্ষকদেরকে কোণঠাসা করা এই ধরনের একটা পরিস্থিতি তিনি বলছেন যে তুমি এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো মুগ্ধ আমাদের ছাত্র ছিল এই এই স্কুল কলেজটা এরকম তুমি একটু খোঁজখবর রাখো তো শিক্ষক হিসেবে আমার কাছে তো সে আসলে আমার শিক্ষক স্যার বলে আপনারা ওসি ইউনো সরকারি কর্মকর্তাদের যেভাবে অ্যাড্রেস করে আমি বলছি সরকারি কর্মকর্তাদেরকে স্যার বলা উচিত না শুধুমাত্র যারা শিক্ষক তাদের জন্য এই স্যার শব্দটা সম্মানসূচক শব্দটা ব্যবহার করা উচিত ওসি আপনার ডিসি ইউনো কিসের স্যার তারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে সম্মান দিয়ে আপনি সর্বোচ্চ ধরেন একটা অ্যাড্রেস করতে পারেন স্যার তাদের সাথে যায় না তো আমি শিক্ষকদেরকে এইভাবে সম্মান করি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক আমার অফিসে এসেছিলো তারা আমি পাশে বসে সেখানে দুটো আবার চেয়ার ছিল বসে আমরা কথা বলে শিক্ষকদের সাথে তো ছাত্রদের সম্পর্ক এই রকমের হওয়া উচিত সেখানে ছাত্ররা কি শিক্ষকদের বস হয়ে গিয়েছেন যে তাদেরকে শপথ পড়াচ্ছেন হ্যাঁ যদি সেই পর্যায়ে যেতে পারেন তারপরও এটা করতে পারেন না শুধু এইটা যারা করেছেন তাদের মধ্যেও মূল্যবোধের ঘাটতি রয়েছে কিংবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে গার্ড অফ অর্ডার নিচ্ছেন এখনই আপনার মিনিস্টার হয়ে গেছেন আপনারা গার্ড অফ অর্ডার নিচ্ছেন এইটা অতি বাড়াবাড়ি এই জায়গা থেকে আমি আরেকটা কথা বলতে চাই যে আসলে এই আন্দোলনটা কিন্তু শুরুর দিকে রাষ্ট্র সংস্কার গণতন্ত্র মানবাধিকার জনগণের অধিকার কিংবা একটা গণতান্ত্রিক পথে উত্তরণের আন্দোলন ছিল না এটি কোটার একটা বিষয় আন্দোলন ছিল তরুণদের বঞ্চনার একটা জায়গা থেকে বলা চলে তরুণদের সরাসরি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেই আন্দোলনে যখন সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিল এবং বিশেষ করে আবু সাঈদ কিংবা মুগ্ধের মতো মানুষের আত্মত্যাগগুলো সমস্ত মানুষকে নাড়া দিয়েছিল যেটা আমাদের আজকের এই বিতার্কিকদের মধ্যে কেউ কেউ বলেছিল যে কোটা আমি বুঝি না আমি আইনের ছাত্র যখন আমি দেখেছি যে আমার ভাইদেরকে গুলি করে মারা হচ্ছে আমার বোনদেরকে লাঞ্ছিত করা হচ্ছে আমি আর স্থির থাকতে পারিনি প্রত্যেকটা মানুষ ওই তাগিদ থেকে কিন্তু রাজপথে নেমেছিল সুতরাং এই আন্দোলন যারাই করেছিল তারাই একেবারে মহামানব কিংবা সমন্বয়করা একেবারেই মানে একটা অন্য লেভেলের মানুষ এটাও ভাবার সুযোগ নেই সবাই দোষী গুণে মিলিয়ে মানুষ কাজী এই আন্দোলনে যেমন সকলের স্টেক ছিল আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলের সেই কনসার্নটা থাকা দরকার